the smallest bird ever in the world. সবচেয়ে ছোট এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দুর 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না দুইটা? আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ আমি ঝাপটাইলাম। কয়টা হইছে 1 সেকেন্ডে? হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো, এই পাখি সামনে যেমনি ওড়ে এট দা সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে, 6 মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে, নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না? নাই। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কি না? পাখিকে আরবিতে বললে তায়ের, সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের, পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছ, সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খোসাখুসিতে ব্যস্ত।